ভাবছিলাম সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়াইছে, এটা দিয়ে দেশের কতই না উপকার হবে, কিন্তু না, গেছে সব আশা একদম শেষ। কেন, কি হয়েছে? দেখো কি অবস্থা, বঙ্গবন্ধু স্যাটেলাইট তো হারিয়ে গেছে। হারিয়ে গেলে কি আর থাকলে? হ্যাঁ সেটাই, স্যাটেলাইট তো বড়লোকের জিনিস, আমাদের এত চিন্তা করে লাভ? আর একবার তো চোখেও দেখলাম। আরে স্যাটেলাইট কি তোর ছোটবেলা ঘুরি নাকি, যে সুতা ধরে টান দিয়ে নামিয়ে দেখবি? বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম থেকে আয় ধারায় আছে, দেশের সব টিভি চ্যানেল, ডিটিএইচ অপারেটর, সশস্ত্র বাহিনী, কয়েকটা ব্যাংক বঙ্গবন্ধু স্যাটেলাইট একই সেবা ব্যবহার করছে। দেশের দুর্গম প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদের ইন্টারনেটের সেবা দিচ্ছে সরকার। এই যে সম্প্রতি সিলেট অঞ্চলের বন্যায় যে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েই জরুরি ভিত্তিতে সেবা প্রদান করা হয়েছে। আগে তো এসব কাজের জন্য বিদেশি স্যাটেলাইট ভাড়া করা হতো, আর এখন দেশের টাকা দেশেই থাকছে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, বিদেশি গ্রাহকরাও বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার শুরু করেছে, উপার্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা, কোম্পানি থেকে বলেছে এই আয় দিন দিন আরো বাড়বে, ঘরে বসে সারাদিন টিভি দেখিস আর বলিস স্যাটেলাইট বড় লোকের জিনিস। শুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যখন কোনো কাজ করেন সবার কথা চিন্তা করেই করেন, আর এসব অপপ্রচারে বিশ্বাস করবি না, সরকার উপরে ভরসা রাখ। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দেশ ও জাতির উন্নয়ন ও গর্বের প্রতীক, অপপ্রচারে বিশ্বাস না করি, ডিজিটাল বাংলাদেশ করি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন একটি শতভাগ সরকারি প্রতিষ্ঠান।